নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 ফেব্রুয়ারি কেমন যাবে মেষ রাশির, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও, অর্থাৎ মেষ রাশির মাসিক রাশিফল, ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে আগামী মাসে, এক্স্যাক্ট পয়েন্টে আপনাদের সামনে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, মেষ রাশির 100 জন মানুষ রয়েছেন, 100 জন 100 রকমের রেজাল্ট পাবেন, কিন্তু এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে অথবা গাইড হিসাবে কিন্তু নিতে পারেন। কারণ এখান থেকে আমি আপনাদের দশা মহাদশার দেখতে পাচ্ছি না, নবগ্রহের পজিশন দেখতে পাচ্ছি না, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি কিন্তু আলোচনা করছি মেষ রাশি 2024 কেমন যাবে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ব্যবসা, বিবাহ, ভাগ্য, কেরিয়ার সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন, ফেব্রুয়ারি মাসে রাশি আপনার রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, ঠিক রাশির একাদশভাবে শনি অবস্থান করছে, রাশির দ্বাদশভাবে রাহু অবস্থান করছে, রাশির ঠিক ষষ্ঠভাবে কেতু অবস্থান করছে এবং আপনার মঙ্গল আপনার ঠিক রাশির নবমভাবে এবং 6 তারিখের পর আপনার ঠিক দশমভাবে অবস্থান করবে এবং শুক্র আপনার নবমভাবে এবং 12 তারিখের পর শুক্র আপনার দশমভাবে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ ত্রিকোণ থেকে কেন্দ্রভাবে অবস্থান করছে। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি আসি। আপনাদের রাশির অধিপতি তুঙ্গগৃহে অবস্থান করছে 6 ফেব্রুয়ারি থেকে এবং সরাসরি চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার রাশিকে কিন্তু দেখছে, অর্থাৎ স্বরাশিকে দেখছে এবং বৃহস্পতির উপর দৃষ্টি পড়ছে। আমি একটি কথা বলবো, শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাদের খুব যে বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না। ইমিউনিটি সিস্টেম আপনাদের ভালো থাকবে, শরীর স্বাস্থ্যের জায়গা আপনাদের ভালো, খুচরো সমস্যাগুলো সর্দি কাশি এগুলো তো হতে পারে, কিন্তু শরীর নিয়ে বড় যে সমস্যা সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ওভারঅল শরীরের পার্টটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, কারণ মঙ্গল আপনাদের তুঙ্গগৃহে অবস্থান, আপনাদের রাশির অধিপতি সরাসরি আপনাদের রাশিকে দেখছে, অর্থাৎ আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি প্রেম। দেখুন, অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে কৌশিকদা প্রেমের জায়গা কেমন যাবে আমার, এ মাসে প্রেমের জায়গাটা দিয়ে রিলেশন ক্রাইসিস হবে না তো, বা কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়বো না তো, বা আমার পুরাতন প্রেম কি কামব্যাক করবে? দেখুন, 14 ফেব্রুয়ারি মানে হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু তার আগে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে 12 ফেব্রুয়ারি। শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ঠিক কেন্দ্রে অবস্থান করছে। দেখুন, আমি একটা কথা বলবো, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো কিন্তু রয়েছে, কারণ চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে শুক্র, সুখ বাড়বে, তবে ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে, সেই জায়গা থেকে একটু হলেও এড়িয়ে চলুন। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা মানে রিলেশন ক্রাইসিসে ভুগছিলেন, সেই রিলেশনের জায়গা ভালো হবে, নতুন প্রেম আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যাদের ব্রেকআপ হয়ে গেছে সেখানে ব্রেকআপ থেকে হয়তো ব্রেকআপ কাটতে পারে, অথবা আপনাদের নতুন রিলেশন আসার সম্ভাবনা প্রবল হয়েছে। যদিও আপনাদের জন্মছকে শুক্র মঙ্গল চন্দ্রের স্থিতি দেখা দরকার রয়েছে, পঞ্চম ভাব দেখা দরকার রয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু প্রেমের জায়গাটা মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, শিক্ষার জায়গাটা আপনাদের পঞ্চমপতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ 14
ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দশমভাবে থাকবে, এবং 14ই ফেব্রুয়ারির পর এই রবি আপনাদের একাদশভাবে অবস্থান করে সরাসরি সমসপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চম ভাবকে দেখবে, এবং বৃহস্পতিও কিন্তু সরাসরি পঞ্চম ভাবকে দেখছে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা কোনো কিছুতে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনাদের কোনো এক্সাম রয়েছে, বড় ধরনের কোনো পরীক্ষা রয়েছে, যদি 14ই ফেব্রুয়ারির পর যদি আপনাদের এই এক্সামগুলো হয়, বা যারা যদি আপনারা যদি কোনো জায়গাতে ভর্তি হতে চান, অ্যাডমিশন নিতে চান, 14ই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের ক্ষেত্রে খুব এডুকেশনের জায়গাটা খুব ভালো কিন্তু আসতে চলেছে। এবার আসি, আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বিবাহের জায়গা কেমন রয়েছে? দেখুন, সরাসরি শুক্র আপনাদের ভাগ্যভাবে এবং আপনাদের কর্মভাবে অবস্থান করছে, কেন্দ্রভাবে এবং ত্রিকোণভাবে অবস্থান করছে, এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি কিন্তু রয়েছে। আমি একটা কথা বলবো, আপনার যে বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে, শুক্রের প্লেসমেন্ট যেটা ভালো রয়েছে, আপনার লাইফ পার্টনারের উন্নতি কিন্তু নিশ্চিত রূপে এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। আপনার লাইফ পার্টনারের জীবনে বড় ধরনের উন্নতি, ইনকাম বৃদ্ধি করবে আপনার লাইফ পার্টনারের, এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের যথেষ্ট ভালো এ মাসে কিন্তু যা থাকছে, এবং বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা, যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছে, একটা বড় প্রশ্ন থাকে যে কৌশিকদা এ বছর কি বিয়ে হবে? দেখুন, এবছর আপনাদের বিয়ের সম্ভাবনা এই ফেব্রুয়ারি মাসে প্রবল দেখা যাচ্ছে। যারা বিয়ের জন্য প্রচুর প্রচেষ্টা করছিলেন, বিয়ের কথাবার্তা বা বিয়ের জায়গাটা কনফার্ম হওয়া বা বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মেষ রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং পাশাপাশি আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি আপনাদের কর্মের জায়গা। দেখুন, কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে, আমি খুব ভালো বলবো। যারা কর্ম করছেন বা চেঞ্জ করতে চাইছেন বা প্রমোশন নিতে চাইছেন, ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। অর্থাৎ এই সম্ভাবনা বা কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের সুনাম অর্জন হওয়া, মান সম্মানের জায়গা, প্রতিপত্তির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এটা দৃঢ়ভাবে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কর্মের জায়গাটা নিয়ে খুব ভালো একটা যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। দ্বাদশভাবে রাহু, বিদেশ যাত্রা বা বিদেশে যারা যেতে চাইছেন, বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা টেকনিক্যাল ফিল্ডে যারা যুক্ত রয়েছেন, বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন। বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, যারা শিক্ষামূলক জায়গাতে রয়েছেন, আপনি অ্যাজ এ টিচার, অ্যাজ এ লেকচারার, বা অ্যাজ এ আপনি একজন অধ্যাপক, বা আপনি অ্যাডভোকেট, এই ক্ষেত্র বা অ্যাস্ট্রোলজার, এই জায়গায় সেক্টরগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু উঠে আসতে চলেছে। এবং এর পাশাপাশি কোনো সম্পত্তি ক্রয় বা কোনো মেকানিক্যাল জিনিস কিনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের গাঢ়ভাবে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। কারণ মঙ্গল আপনাদের তুঙ্গ গৃহে অবস্থান করছে, কোনো ভূমি, ভবন, বাহন, সুখ আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু এই সময় দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন, আপনি যে ধরনের ব্যবসা করেন না কেন, আপনি মেষ রাশির মানুষ, সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনি যে কোনো ব্যবসা করেন, যে কোনো বিজনেসের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন, আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় কিন্তু এই ফেব্রুয়ারি মাসে খুব মানে দুর্দান্ত। যেখানে এক কথায় আপনি যদি লোহাতো হাত দেন, সেটা কিন্তু সোনাতে পরিণত হবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনারা কি উপায় করবেন, আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, এই যে মেষ রাশি সম্বন্ধে আমি বললাম না, মেষ রাশির একাধিক মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে মিলবে এমনটি না। আমি সেই জন্য বলছি, যাদের সমস্যা হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। এর পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, অথবা সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন,
এবং সূর্য দেবতাকে, উদীয়মান সূর্য দেবতাকে আপনারা যদি অর্ঘ্য দিতে পারেন, বিশেষভাবে আপনাদের জীবনে কিন্তু লাভ আপনাদের কিন্তু আসবে। তবে মিস্টার আসির আমি একটা কথা বলবো, আপনাদের সুনাম, আপনাদের খ্যাতি, আপনাদের যশ বৃদ্ধি কিন্তু পেতে চলেছে, লিখে রাখুন। এবং এই ফেব্রুয়ারি মাসে বেশ কিছু বড় বড় ঘটনা আপনাদের সাথে ঘটবে, কিছু শুভ বার্তা আপনাদের জন্য আসবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা বিশেষভাবে এ মাসে সফলতা কিন্তু 100% আপনারা কিন্তু পেতে চলেছে, আপনারা যদি মেষ রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। অনেকে ফোন করছেন, ফোন করবেন না, বিশেষ করে যত মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকে হনুমানজির উপাসনা অবশ্যই করুন। বিশেষভাবে এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ যেতে চলেছে, বছরের দ্বিতীয় মাস, আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুড নিউজগুলো কিন্তু আসতে চলেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।